ঢাকা থেকে বলছি। হ্যাঁ, আমার বলেন। একটা প্রশ্ন হলো, আমার প্রশ্ন হলো যে এই আমি তো আল্লাহর রহমতে এখন অনেক কিছু জানি, আমি প্রতিদিনই আপনাদের দার্স শুনি, শুনে শুনে শিখছি, কিন্তু কথা হলো যে আমি যেখানে থাকি, যেমন আমার বোন বোনের জামাই, তো ওনারা অনেক সময় উল্টা পাল্টা কিছু করে বা উল্টা পাল্টা কিছু বলে, তখন আমি যখন বলতে যাই তর্কাতর্কি লেগে যায়। তা এখন এই ক্ষেত্রে তর্কাতর্কি না করে আমি যদি চুপ হয়ে যাই, এই ক্ষেত্রে কি আমি আল্লাহর কাছে গুনাহগার হয়ে যাবো যে আমি জানা সত্ত্বেও কেন তাদেরকে সাবধান করলাম না? কারণ আমি প্রথম প্রথম করতে যেতাম কিন্তু তারা মানতো না, তারা উল্টা পাল্টা আমার উপরে এটা বলতো, না না এটা তুমি জানো না, তুমি কোত্থেকে শুনছো, তুমি কোথায়। তখন আমার হয়তো বলার ইয়েটা থাকতো না, মানে মনে থাকতে পারতো না, কিন্তু আমি জানি এটা এমন, এটা এইভাবেই করতে হয়। তো এই ক্ষেত্রে যদি আমি চুপ হয়ে যাই, আমি কি আল্লাহর কাছে গুনাহগার হয়ে যাব? কেয়ামতের দিন কি আল্লাহ আমাকে ধরবেন যে আমি কেন জানা সত্ত্বেও সাবধান করলাম না? ঠিক আছে, নিকট আত্মীয় স্বজন তাদের সামনে দিনের কথা কোনো আলোচনা হলে তারা বিরোধিতা করে আর তারা তর্কে জড়িয়ে যায়, তো এই ক্ষেত্রে আমি কি তাদের সাথে তর্কে লিপ্ত হব নাকি সেই ক্ষেত্রে নীরব হয়ে যাব? নীরব হবেন না যদি সেখানে তাদের সংশোধনের, তাদের সংশয় নিরসনের এবং তাদের খণ্ডনের অন্য কেউ না থাকে আপনার চাইতে যোগ্য, তাহলে আপনার উপর ফরজ আইন, ইনকারে মুনকার, অন্যায়ের প্রতিবাদ করা, আমর বিল মারুফ ভালো কাজের উপদেশ দেওয়া ফরজে আইন হয়ে যাবে যদি আপনার ছাড়া তাদেরকে বলার মতো আর কেউ না থাকে। কিন্তু আপনার ছাড়া যদি অন্য আরো কয়েকজন আছে আপনার মতো শিক্ষিত অথবা আপনার চাইতে বেশি, তাহলে তখন আপনার ফরজে কেফায়, কেউ একজন কয়েকজনের মধ্যে কি একজন তার খণ্ডন করলে যথেষ্ট ইনশাআল্লাহ। আর চুপ হয়ে যাবে, নীরব হয়ে যাবে, অথচ তারা বাতিল কথা বলতে থাকবে, সেটা বেদাতি কথাই হোক অথবা শিরকি কথাই হোক বা অথবা কোরআন সন্না যার বিরোধী হোক, সহি হাদিস বিরোধী হোক, চুপ থেকে যাবেন না, মোটেই না, এটা জায়েজ নয়, গুনাহগার হবে। যদি দেখা যায় যে তাদের সাথে ঝগড়া লেগে যাওয়ার আশঙ্কা আছে, তাহলে তাদের থেকে এরা হচ্ছে জাহেল। আল্লাহ বলছেন যে খুজিল আফওয়া ও আমর বিল ওরফে ও আরিজ আনিল জাহেলিন, তুমি ক্ষমার দৃষ্টিতে দেখো, হ্যাঁ ও আমর বিল ওরফে, এবং ভালো কাজের উপদেশ দিতে থাকো, পজিটিভ দিতে থাকেন, তর্কে জড়াতে যাবেন না। ও আরিজ আনিল জাহেলিন, যদি দেখা যায় তর্ক বেশি করছে তারা, অহংকার তাদের মধ্যে কাজ করছে, তারা মোটেই হক কথা সত্যকে মেনে নিতে চায় না, তাহলে এরা হচ্ছে মূর্খ। ও আরিজ আনিল জাহেলিন, এসব মূর্খ জাহেল থেকে মুখ ফিরিয়ে নাও, জাহেলকে এড়িয়ে চল, তাহলে তাদের সাথে বসবেন না। কেন তাদের সাথে বসবেন? আপনার আত্মীয়, আপনার ভগ্নিপতি, আপনার আপনার বোন, সেই জন্য তাদের সাথে বসতে, অথচ তারা ইসলাম বিরোধী, মোটেই না। তাদের সাথে সম্পর্ককে সংকুচিত করতে হবে, সালাম দোয়া, সালাম দোয়া করে কেটে পড়তে হবে, কেমন আছেন ভালো আছেন বলে কেটে পড়তে হবে, আর ধর্মীয় কথা আলোচনা করবেন, আর ওরা বেদাতি কথা সাপোর্ট করবে, আর আপনি চুপ থেকে যাবেন, মোটেই যাবে না। তাহলে তাদের সাথে এইরকম সময় নিয়ে বসবেন না যাতে তারা বেদাতি কথা বলার সুযোগ হয় আপনার সামনে। আল্লাহ তাআলা জাযাকুমুল্লাহ খাইর।